استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على نبينا وشفيعنا المختار الأمين وعلى آله وصحبه وشهداء محبته الذين جاهدوا في الله حق جهاده وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد زاد شاه مردا حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توی اللہم مولانا محمد তাকতে পারতে নারোশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা عباده يرزق من يشاء وهو القوي العزيز وقال الله تعالى وجاهدوا في الله حق جهاده
إلى آخر الآيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولا يا رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র মাহে শাবানের মুআজ্জমের আজকের এই দ্বিতীয় জুমাবারে আগত মুসাল্লিয়ানি কেরাম মুআজ্জাজ সামিঈন কেরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে স্বাধীন সোনার একটি বাংলাদেশ দিয়েছে এবং এই স্বাধীন দেশে স্বাধীনতা দিবস পবিত্র জুমার দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তথা 50 বছর অতিক্রম হচ্ছে সেই মুবারক দিনে আজকে আমাদেরকে যে আল্লাহ পাক আল্লাহ দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী করিম রাউফুর রহিম হুজুরে পুর নূর সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহর রওজায়ে আতহারে লক্ষকোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল বিলখুসুস আজকেরই স্বাধীন সোনার বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের সম্ভ্রমের বিনিময়ে যে সমস্ত ঈমানদার নরনারীর এই কোরবানির মাধ্যমে আমরা আজকে স্বাধীন সোনার বাংলাদেশ পেয়েছি সে সমস্ত মুমিন শহীদ নরনারীদের প্রতি সালামি আরজ করছি যদিও আমরা গানের মধ্যে বলি হাজার সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমরাও সালাম জানাচ্ছি আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মকান নসিব করুন আমরা স্বাধীনতা পেয়েছি তবে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আজকে আমরা উদযাপন করছি যারা আমাদের জন্য ত্যাগ দিয়েছে তাদের জন্য তো আমাদের কিছু করার দরকার আছে ঠিক না আমরা কিছু করি কি দিই ফুল দিই কথা বলবেন কি দিই ফুল দিই কোথায় কি মিনারে শহীদ মিনারে গভীর মনোযোগ আর বাংলাদেশের মধ্যে এই সুবর্ণ জয়ন্তীতে আজকে একটি ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়েছে গতকালকে আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে বিগত এক মাস ধরে চলতেছে জল্পনা আর কল্পনা আমরা আপনারা যারা এখানে আছি সবাই মুসলমান মুক্তিযুদ্ধ আমাদের চেতনা এটা আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার বীরশ্রেষ্ঠরা আমাদের অহংকার বীরশ্রেষ্ঠ কয়জন জোরে বলেন সাতজন কয়জন সাতজন বীরশ্রেষ্ঠের এখানে কি কোনো ভিন্ন ধর্মের কেউ আছে জোরে বলেন সাতজনে সাতজনই কি জোরে বলেন মুসলমান কোনো সন্দেহ আছে আপনি দেখবেন বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক যাদেরকে উপাধি দেওয়া হয়েছে যেই ব্যক্তিগুলোকে প্রায় 700 জন ব্যক্তিকে এই ধরনের উপাধি দেওয়া হয়েছে আপনি একটু খেয়াল করে দেখবেন মুষ্টিমেয় 2-1 জন ছাড়া বাকি সবাই হচ্ছে মুসলমান বাকি সবাই কি মুসলমান তার মানে এই দেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি বড় ভূমিকা যারা রেখেছে তারা হচ্ছে মুসলমান কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত আজকে বলতে হয় আমাদেরকে আমাদের এই স্বাধীন মুসলমান দেশে যেখানে প্রায় 92% অনেকে বলছেন 94% এই মুসলমানরা বিভিন্ন জায়গায় গিয়ে বৈষম্যের শিকার হয় স্বাধীনতার ভারতের স্বাধীনতার পিছনে যেই ভারত যে আজকে স্বাধীন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেই যারা নাকি
আপনার পুরোদা ছিলেন, আপনি একটু নজর করলে দেখবেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে মূলত, তন্মধ্যে অন্যতম যারা ছিলেন তারা সবাই কিন্তু ইসলাম ধর্মের তথা মুসলমান ছিল। কিন্তু আমরা দুঃখের সাথে বলি, আজকে সেই হিন্দুস্তানের মধ্যে আমার মুসলমান ভাইকে মসজিদ থেকে পিটিয়ে পিটিয়ে বাইর করা হয়, যেটা আমরা তো সরাসরি সরাসরি দেখছি। তো আমরা অতীব দুঃখের সহিত জানাচ্ছি, কিন্তু আমরা বাঙালি, আমরা কৃতজ্ঞ জাতি, অকৃতজ্ঞ আমরা নই। যদিও আমরা স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতার সাথে বিগত 50 বছরে যারা যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের নাম ডিঙ্গিয়ে তাদের নাম ভাঙিয়ে আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের পথে আছি, এটা হচ্ছে চিরসত্য কথা। জান দেওয়া খুব কঠিন কাজ, জান নেওয়া খুবই সহজ কাজ। কোনো ব্যক্তি নিজের জীবনটা সহজেই কারো কাছে বিলিয়ে দিতে চায় না, তবুও তারা দিয়েছেন, শুধু দিয়েছেন নয়, নিজের কলিজার টুকরা সন্তানগুলোকেও মুক্তিযুদ্ধের মধ্যে কী করে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন। সে সমস্ত মায়ের বুক, যা যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, আমরা সেই সমস্ত মাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। যে সমস্ত ইমানদার মারা এই স্বাধীনতার জন্য, দীন ইসলামের জন্য আজকে নিজেদের ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা আজকে সকাল থেকে যদি বলি, যেহেতু 26শে মার্চ স্বাধীনতার মাস, সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি, সব কিছু হচ্ছে, আমরা ফজরের নামাজের পরে সবার উচিত যাদের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীন সোনার বাংলাদেশ পেয়েছি ওনাদের সকলের জন্য দোয়া করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা নবীর সুন্নত বলছি আমি, আমার নবীর সুন্নতের কথা বলছি। কিন্তু আমরা কী করেছি, যারা সকালবেলা উঠেই মাইক লাগিয়ে দিয়েছে, মাইক চলতেছে, মাইকওয়ালা মাইক চালিয়ে দিয়েছে, সেখানে বঙ্গবন্ধুর ভাষণ চলছে, গান চলতেছে, দেশাত্মবোধক গান, এটা আমি খারাপ বলি না, গান চলতেছে, কিন্তু আমরা সবাই ঘুমের মধ্যে আছি। কোথায় আছি? ঘুমের মধ্যে আছি। ফজরের নামাজটাও ঠিক মতো আমরা পড়ি নাই, দোয়া করা তো দূরের কথা। আরেকটা জিনিস আমি আপনাদের কাছে এটা শিকার জন্য বলছি, আমরা অনেক সময় দেখি 1 মিনিট নীরবতা পালন করে। আমি আমার ঘণ্টি থেকে বলবো, কে কী বললো সেটা নয়, ইসলাম কী বলে শহীদদের জন্য আমাদের কী করা দরকার, 1 মিনিট নীরবতা, এটা কি কোরআন হাদিসের কোথাও আছে? বাংলাদেশের সংবিধানের কোথাও আছে? এটা এটা চালু হয়েছে প্রত্যেকে, আমাদেরকে কে শিখিয়ে দিল এই জিনিস? বাংলাদেশের সংবিধানও তো নেই এটা। আমি আপনাদেরকে বলবো, যারা দেশপ্রেমিক, এখানে অনেক মুক্তিযোদ্ধারা নামাজ পড়েন, আমি জানি আমার এখানে মুক্তিযোদ্ধা আছেন যাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে বলবো 1 মিনিট নীরবতা বলতে কিছু নাই। আপনি যদি সত্যিকার অর্থে আপনার ভাই যে আপনার সাথে যুদ্ধ করেছিল, হয়তো তিনি শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আমার এক মুক্তিযোদ্ধা যার সাথে আমার প্রত্যেক জুমায় দেখা হয়, মুসল্লি, উনি বলেছেন আমার শরীরের মধ্যে 12টা আঘাত রয়েছে, আলহামদুলিল্লাহ, এরপরও উনি এখনও জীবিত আছেন। তাইলে আপনি আপনার ভাইকে শহীদ হতে দেখেছেন? আমি দেখি নাই, আমি শুনেছি আপনার কাছ থেকে। তাই আপনি যেহেতু বেঁচে আছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আপনি এদেশের জন্য সূর্য সন্তান, যে রক্ত দিয়েছে সেও সূর্য সন্তান। তাই আপনার একজন মুসলমান ভাই হিসেবে তার কবরের পাশে গিয়া বা শহীদ মিনারে গিয়া সেখানে গিয়ে 1 মিনিট দাঁড়ায় থাকার মধ্যে ওনার কোনো ফজিলত নাই, বরঞ্চ ফজিলত ওঠার মধ্যেই আছে, আপনি সেখানে গিয়া সূরা ফাতিহা শরীফ পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, আমার ভাইকে দোয়া করুন, আল্লাহ আমার এই ভাইকে যে দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এটা হচ্ছে আপনি আমি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকি, এদেশের সন্তান আমি যদি হয়ে থাকি, এদেশের মাটিতে যদি আমার জন্ম হয়, এদেশের প্রতি আমি যদি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমাদের এটাই দায়িত্ব। কিন্তু আমরা ফর্মালিটিস মেনটেন করি, এটা সত্য কথা, যেটা ফর্মালিটিস মেনটেন করি। আবার কিছু আছেন যারা পুরনো, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি, তারা দেখেছি আমি, আমি নিজে গিয়েছি বিভিন্ন প্রোগ্রামে, দাওয়াত দিয়েছে হুজুরদেরকে, খতমিল কোরআনের ব্যবস্থা করেছে,
শহীদদের নিয়ে আলোচনার ব্যবস্থা করেছে এবং তাদেরকে নিয়ে সবাই নিয়ে দরুদ ও সালাম পড়ে ওনাদের জন্য দোয়া করেছে। এরকম মুক্তিযুদ্ধও বর্তমানেও আছে আলহামদুলিল্লাহ বলে, আমরা সেটাই চাই। এবং আমাদেরকে যারা জীবন দিয়ে এই দেশ দিয়ে গেছেন তারাও সেটা চান। মহতরম মহাজরিন, এবার আসেন, যুদ্ধ কী, স্বাধীনতা কী আসলে আমাদের জানা দরকার। এটা শবরাতের মাস, আল্লাহর হাবিব স্বাধীনতার জন্য লড়েছে, মক্কাকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন করার জন্য, ইসলাম ধর্মের গণ্ডির মধ্যে আনার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমাদের অনেক মুক্তিযোদ্ধা যারা যুদ্ধের সময় ইন্ডিয়ায় গিয়েছে, আজকে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে আনা না আনা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না, মসজিদের মধ্যে বিতর্কিত বিষয় নিয়ে আমি আলোচনাও করতে চাই না। আনা না আনা নিয়ে অনেক দ্বন্দ্ব চলতেছে। আমরা এক পক্ষ আছি যারা দেশপ্রেমিক মনে করেন নিজেদেরকে, তারা বলছেন ওনাকে আনার দরকার নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি যখন একটা ভালো কাজ করবেন কাকে দাওয়াত দিবেন, একজন ভালো মানুষকে দাওয়াত দিবেন নাকি একজন খারাপ মানুষকে দাওয়াত দিবেন? কথা বলবেন ভাই, আপনারা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। আমি কোনো এখানে ফতোয়া দিতে দাঁড়াই নাই, এমন একজন মানুষকে দাওয়াত দিবেন যে সব সময় মানব দরদি ছিলেন, ঠিক কিনা? সমাজ দরদি, জনগণ দরদি, মানুষের কল্যাণে সব সময় কাজ করেন, এইরকম একজন ব্যক্তিকেই তো আপনি দাওয়াত দিবেন আপনার ভালো কাজটা উদ্বোধন করার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে আপনি যদি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রেসিডেন্ট এসেছে, আমরা কেউ বাধা দিই নাই, কেউ কোনো প্রতিবাদ করে নাই, অথচ এই বাংলাদেশের স্বাধীনতার সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান, ইন্ডিয়া দেয় নাই, কে দিয়েছে? ভুটান দিয়েছে। তাহলে ভুটান, ভুটানের প্রেসিডেন্ট এসেছে, মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছে, এভাবে যারাই আসতেছে কেউ কোনো বাধা দেয় নাই, কিন্তু ওনার ক্ষেত্রে কেন বাধা হলো? তার মানে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল রয়েছে। যেই দেশ মুসলমানদের রক্ত দিয়ে শহীদ হয়েছে, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, সেই যেই ব্যক্তি গুজরাটের হামলার মধ্যে হাজার হাজার মুসলমানকে অকাতরে নিধন করেছে, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়ে মন্দির বানিয়েছে, তাহলে আমি একজন মুসলমান হিসেবে সেরকম একজন মুসলমানদের হাতে, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, যার গায়ে এখনো মুসলমানদের গায়ের রক্ত রয়েছে, সেই কোনোদিন বাংলাদেশের মুসলমান ওই ধরনের নরবিশ্বাসকে বাংলার সুবর্ণ জয়ন্তীতে কোনোদিনও চায় না। এটা আপনি মানেন আর না মানেন, দল করেন আর না করেন, কিন্তু যারা মুসলমান, এই দেশের মুসলমানদের ম্যাক্সিমাম 98% মুসলমানের রক্তে স্বাধীন সোনার বাংলাদেশ, এটা আপনাকে স্বীকার করতে হবে। তাই আমরা বিরোধী নই, আমরা ভারতের জন্য অন্য কোনো ব্যক্তি আসতো আমার মনে হয় না এত বেশি বিরোধিতা হতো, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ড মুসলমানদের উপরে চলতেছে ইন্ডিয়াতে। কেন? অসাম্প্রদায়িকতার কথা বলে আজকে আমাদের মুসলমানদের উপরে এত ঘৃণা জন্মাচ্ছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিসটা বুঝার তৌফিক দান করুন। যে সহযোগিতা করেছে তার জন্য আমরা অকৃতজ্ঞ নই, আমরা অকৃতজ্ঞ নই। ওনারা মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছে তার জন্য বাংলাদেশের নামক, যেই স্বাধীন সোনার বাংলাদেশ নামক লাল সবুজের পতাকা যাদের রয়েছে, বাংলাদেশ ভারতের প্রতি যে কৃতজ্ঞতা দেখিয়েছে, আমার মনে হয় না বিশ্বের ইতিহাসে এত কৃতজ্ঞতা কোনো জাতি কোনো জাতির প্রতি দেখিয়েছে। আমরা বাংলাদেশ হিসেবে, আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে যা দেখিয়েছি, এরপরও আমার মুসলমান ভাইয়ের উপরে প্রতিদিন রক্ত ছুরি চালানো হচ্ছে, বুলেট চালানো হচ্ছে, আমার মুসলমান ভাইয়ের ন্যাশনালিটি বাতিল করে দেওয়া হচ্ছে, দেশ থেকে বাইর করে দেওয়া হচ্ছে, চাকরির ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, তার মানে সেখানেও নির্যাতন হচ্ছে। তাই আমাদেরকে বুঝতে হবে, যেটা মুসলমানদের আপনি বন্ধু বানাবেন, আমার কথা সোজা, বন্ধু বানাবেন, যেই বন্ধু আপনার দুনিয়াতেও কল্যাণকর আখেরাতেও কল্যাণকর, আমার কথা সেটাই। এবার আসেন, জিহাদ করেছে যারা, শহীদ হয়েছে যারা, সেই শহীদের মর্যাদা সম্পর্কে একটু কথা বলি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো সত্যের পথে যতক্ষণ না সত্য প্রতিষ্ঠিত হয়। সে সত্য প্রতিষ্ঠা করতে গিয়া, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া, অধিকার প্রতিষ্ঠা করতে গিয়া, সে 1971 সালের সেই মহাযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, দীর্ঘ রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের পরে আমরা বিজয় লাভ করেছি। এই যুদ্ধের কথা আমরা যদি এখন একটু যদি ইতিহাস ঘাঁটি, সেখানে দেখবেন অনেক বীরাঙ্গনা নারীর কথাই সেখানে উঠে এসেছে। যে সমস্ত নারীরা এই মুক্তিযুদ্ধের সময়
নিজের ছেলে মেয়ে তো দিয়েছেন দিয়েছেন, ওনাদের ইজ্জত সম্ভ্রম দিয়েছেন, এবং নিজের চোখে একে একে নিজের প্রত্যেকটা ছেলে এই যুদ্ধের মধ্যে শহীদ হতে নিজের স্বচক্ষে দেখেছে, ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে। মহতরম মহাজরিন, এই শিক্ষা ইমানদারদের মুসলমানদের ভিতরে দেশের জন্য এই ত্যাগ কোত্থেকে আসলো? কিতাব খুললে দেখলাম সহি হাদিসের মধ্যে, কিতাবুল মাগাজিতে মধ্যে আছে, 15 পারায় সহি বুখারিতে আছে, আপনার ইবনে মাজা শরীফের মধ্যে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহর নবীর সাহাবিদের দীন ইসলামের জন্য একটি ইসলামী ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ তিতিক্ষা, আমি স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রেও ইতিহাস ঘেঁটে দেখলাম কোরআন হাদিসের সেই সাহাবাই কারামের আদর্শ আমাদের বাঙালি মুসলমানদের ভিতরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেখান থেকেই কয়েকটি হাদিস কোট করি, এই স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ পাক কতটুকু উপরে দিয়েছেন। মোহতরম হাজরিন, আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন যার জন্য প্রত্যেকটা বেহেস্তের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, নাম বলেন তো কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপরে কোনো কেউ নাই, ওনার সন্তান হচ্ছেন ওনার বড় মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছেন সিদ্দিকা করেন নাতি, বড় মেয়ের ঘরের। ইমামে হুসাইনের শাহাদতের পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা মদিনার মধ্যে তাণ্ডব চালাচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে যাচ্ছিলেন তখনও বাধা দিয়েছিলেন আপনি যাবেন না। ইমাম হুসাইন দীন ইসলাম রক্ষার জন্য গিয়েছেন এবং নিজের পরিবার শুদ্ধ কোরবান দিয়ে দীন ইসলামের বাগান প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আজকে যারা স্বাধীন সোনার বাংলাদেশের জন্য দিয়েছেন তাদের কথাটাও আমাদের আলোচনা করা দরকার। মহতরম হাজরিন, এই যুদ্ধের পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর হলো তখন মক্কা মদিনার মধ্যে তাণ্ডব চালাচ্ছে, কাবা শরীফের গিলাবের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চরম অন্যায় করা হয়েছে। সেই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা এবং মদিনার যে সমস্ত সাহাবিরা ছিল, তাবিরা ছিল, তাদের বায়াত নিলেন, তারা সবাই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে লিডার মনোনীত করলেন। তিনি সেই সময়ে দীন ইসলাম রক্ষার জন্য হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তখন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 100 বছর। কয় বছর? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা তখনও জীবিত। মার কাছে গেলেন, মা কাবাঘরের উপরে এরকম অত্যাচার হচ্ছে, মদিনায় মুনাব্বারার রসুলের রওজা মুবারকের উপরে এরকম অত্যাচার হচ্ছে, এখন আমি কি করব? আমি কি তোমার খেদমতের জন্য নিজেকে রেখে দিব নাকি দীন ইসলামের জন্য নিজে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব? তখন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দৃষ্টিশক্তি বয়স বৃদ্ধির কারণে দৃষ্টিশক্তি একটু একটু ঝাপসা হয়ে গিয়েছিল, তখন ছেলেকে কাছে টেনলে, বাবা তুমি একটু আমার হাতের কাছে আসো। হাতের কাছে আনলেন, আনার পরে বুকে লাগিয়ে বললেন, আমি বলছি তুমি আমার দিকে দেখার দরকার নাই, তোমার তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আমি মা তোমাকে ওয়াদা দিচ্ছি একটা তীর বললাম তরবারির আঘাত যদি লাগে সেটা যেন সিনার মধ্যে লাগে, পিঠের মধ্যে যেন না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ত্যাগী নারী দীন ইসলামের জন্য। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর মায়ের কদমবুচি করে যুদ্ধের ময়দানে গেলেন, বড় তাণ্ডব চালিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। আপনারা শুনলে অবাক হবেন, কবর থেকে তুলে বিচার করেছেন, তারই পরিকল্পনা অনুসারে সেই যেরকম অত্যাচার করেছে। আব্বাসীয় বংশ যখন খেলাফতের মসনদে বসলো, সে হাজ্জাজ বিন ইউসুফ যে যে অন্যায় করেছে, উমাইয়া বংশের যে সমস্ত শাসকরা সৈনিকরা আব্বাসীয় বংশদের উপরে জুলুম করেছে তাদেরকে কবর থেকে তুলে গাছের সাথে লটকাইয়া মাসের পর মাস রেখে দিয়েছে। এটা হচ্ছে মুসলমানদের করুণ ইতিহাস, মুসলমান ধ্বংসের পিছনে এই ইতিহাসগুলোই আজকে আমাদেরকে সামনে রাখতে হচ্ছে। মোহতরম হাজরিন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রচণ্ড যুদ্ধ হলো, উনি শহীদ হলেন। হাজ্জাজ বিন ইউসুফ এত নিষ্ঠুর ছিল, সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করে নেয়। কবরস্থানের একটা গাছের কাছে নিয়ে গিয়ে ওনার লাশটাকে শুলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে লটকাইয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ একাধারে 14 দিন
কয়দিন? এক আধারে চোদ্দ দিন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার লাশ গাছের সাথে লটকানো ছিল জান্নাতুল মুআল্লার পাশে। চোদ্দ দিন পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়েছেন ওনার সন্তান শহীদ হয়েছে, তিনি জিয়ারত করার জন্য জান্নাতুল মুআল্লার কবরের দিকে যাচ্ছেন। সেখানে একজন ব্যক্তি বলল, আপনি তো চোখে ভালো করে দেখতেছেন না, আজকে চোদ্দ দিন হয়ে গেল, আপনার ছেলের লাশ এখনও কবরে দাফন হয় নাই, এখনও পর্যন্ত গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, অসুবিধা কি? সে তো কোনো সময় নিচে নামে নাই, কারো কাছে মাথা নত করে নাই, অতএব সে ছোটকাল থেকেই ঘোড়ার উপরে, শাহী ঘোড়ার উপরে আমার নবীর পিছনে থাকত, এখনও পর্যন্ত আমার নবী তাকে উপরেই রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোদ্দ দিন হয়েছে, আমাদের দেশের মধ্যে লাশ তাড়াতাড়ি দাফন করে ফেলে, কি জন্য? গন্ধ বের হয়। কি বের হয়? গন্ধ বের হয়, দুই দিনের বেশি, তিন দিনের বেশি পেট ফুলে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, তাড়াতাড়ি করে কি করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়। কিতাব খুলে দেখলাম চোদ্দ দিন হয়েছে আবদুল্লাহ ইবনে জুবাইরের লাশ জান্নাতুল মুআল্লার পাশে ঝুলন্ত অবস্থায়, কবরে রাখে নাই, কোনো ধরনের মেডিসিন ইউজ করে নাই, সেখানে গন্ধ তো দূরের কথা, এই লাশের সুগন্ধ মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হল, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো, মানুষ দুই দিন বা তিন দিনের বেশি হলে লাশ পচে গন্ধ যায়, এক সপ্তাহের বেশি তো এরকম থাকার কথা না, কোনো মেডিসিন ছাড়া, আপনার ছেলের লাশ থেকে গন্ধ তো দূরের কথা, সুগন্ধি আসতেছে, যে সুগন্ধ নেওয়ার জন্য মানুষ বারবার এদিকে ছুটে আসতেছে। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ছেলের লাশ মোবারক থেকে গন্ধ আসবে কোত্থেকে? আমার ছেলে যখন জন্ম হয়েছিল আমি তখন আমার আব্বাজানকে দিয়েছিলাম, আব্বাজান আমার নবীর দরবারে গিয়ে নিয়ে গিয়েছিলেন, আমার রসুল খেজুরের একটি দানা চিবিয়ে সেটাকে নরম করে আমার আবদুল্লাহর মুখের মধ্যে দিয়েছিল, সেই মুখের সুগন্ধ যার শরীরের মধ্যে মুস্তফার লুআবে মোবারকের খেজুর ছিবানো যেই যেই শরীরের মধ্যে প্রবেশ করেছে, সেই শরীর থেকে গন্ধ আসবে কোত্থেকে? সেখান থেকে তো মেশকা আম্বরের খুশবু বের হবে। এটা হচ্ছে শহীদের মর্যাদা। তাই আমাদের দেশের জন্য যারা রক্ত দিয়েছে সত্যিকার অর্থে দিনে এই দেশের জন্য, আমরা মনে করি তারা এখনো জীবিত। সুবহানাল্লাহ বলে, কারণ আমাদের কথা নয়, এটা কোরআনের কথা। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে আমওয়াত মৃত বলিও না, বল আহিয়াউন, তারা বরঞ্চ জীবিত অবস্থায় আছে। আন্দা রব্বিহিম, অন্য আয়াতে বলছেন আন্দা রব্বিহিম ইউরজাকুন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা শহীদদেরকে স্মরণ করি, কিভাবে স্মরণ করা দরকার, তারা আমাদের জন্য কি দিয়েছেন, আমরা কি করি, আমরা এই শহীদদের নাম বিক্রি করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করি, আল্লাহ এই সমস্ত স্বার্থবাস থেকে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। শুধু সেটা নয়, এই যে আমাদের দেশের বীরাঙ্গনা যাদেরকে আমরা উপাধি দিয়েছি, 30 লক্ষ বা 7 লক্ষ মা বোনের ইজ্জত, বা কেউ বলছেন 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, ইসলামের ক্ষেত্রে নারীর অবদানের ভূমিকা কম নয়। আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন হযরতে খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জাহিলিয়া যুগের মধ্যেই ওনার এক ভাই শহীদ মারা গিয়েছিল, সেই যুদ্ধের ময়দানে মারা যাওয়ার কারণে তিনি একটি আপনার বিরহের কবিতা লিখেছিলেন, সে বিরহের কবিতা এখনও পর্যন্ত আরবের মধ্যে কোনো মানুষ মারা গেলে সেই খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহের রচিত কবিতা এখনও আরবের মধ্যে ওই কবিতা তেলাওয়াত করে করে কান্না করা হয়। উনি যখন ওহুদের যুদ্ধের কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, চিন্তা করে দেখেন যারা আজকে মুক্তিযোদ্ধারা এখানে আছেন, যারা মুক্তিযোদ্ধার সন্তানরা আছেন, ভাইয়েরা আছেন, এটা যেন তেন কাজ নয়। হযরত খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী যখন বলছেন তোমাদের মধ্যে কেউ আছো যারা যুবক সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবা দিন ইসলামের জন্য, তখন এই মহিলা হযরত খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশের নারীরা যেরকম স্বাধীনতার জন্য নিজের এক একটা সন্তান, অনেকে 7টা 11টা পর্যন্ত সন্তান এই স্বাধীনতার জন্য কোরবান দিয়েছে, হযরত খুলাসা রাদিয়াল্লাহু তাআলা ওনার 4 যুবক সন্তানকে আল্লাহর নবীর সামনে পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 4টাই আছে, কয়টা আছে? 4টাই আছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খুলাসা রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য দোয়া করলেন। চারজনই সবাই বললেন, এই মহিলা
জাহিলিয়া যুগের মধ্যে নিজের ভাই মারা গেছে যে সেজন্য এখনও যে কবিতা লিখছে সেটা মানুষের কাছে একটা মেশাল হয়ে গেছে। এখনও কোনো মানুষ গেলে ওনার ভাই ওনার রচিত সেই কবিতা দিয়ে গিলাপ ধরে কাঁদে, আর উনি যে উনি ওনার সন্তানগুলোকে চারোটাকে কীভাবে দিচ্ছে, আল্লাহ এই সন্তানগুলোকে হেফাজত করো, না হলে উনি আরেকটা কবিতা লিখবে। কিন্তু আল্লাহর বেনায়াস যুদ্ধের ময়দানে গেলেন, মা চারজন ছেলেকে ঘরের মধ্যে এনে ওসিয়ত করলেন, বাবা শুনো তোমরা যেন তেন জায়গায় যাচ্ছ না, তোমাদেরকে আমি জান্নাতের পথে সুপর্দ করে দিয়েছি, তোমরা ফিরে আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, কিন্তু তবে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করি, যেই নবীর পিছনে তোমাদেরকে আমি পাঠাচ্ছি, তোমাদের চারজনের শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতক্ষণ নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শরীরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে। এভাবে ওসিয়ত করলেন, আর কোনোদিন পিছে যেন আঘাত না লাগে, কেন যেন সবাই বলতে না পারে আপনার ছেলেরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতেছিল তখন তীর নিক্ষেপ করেছে, পিঠের মধ্যে যেন কোনো আঘাত না লাগে, যদি আঘাত লাগে সিনার মধ্যে যেন লাগে, ওসিয়ত করেছে। এই চারজন সন্তানকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানের পারমিশন দিলেন, চারজন আল্লাহর কি কুদরত, সেই উহুদের যুদ্ধের মধ্যেই 70 জন সাহাবির মধ্যে এই চারজন যুবকও ছিল, চারজন শহীদ হয়ে গেছে, যুদ্ধে বিজয় হল। আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বরের মধ্যেই সাহাবিদের জন্য দোয়া করতেছে। এই সময়ের মধ্যে হযরতে খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে আসলেন, সাহাবিদের তাওয়াজ্জু তখন সবাই ওই খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, যে চার সন্তান আপনার কাছে পাঠিয়ে দিয়েছিল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ওই মহিলা তো আসতেছে, যে মহিলা জাহিলিয়া যুগের ভাই মারা গিয়েছিল বলে কবিতা লিখে এখনও পর্যন্ত দারবুল মেসাল হয়ে গেছে, এখন উনি আসতেছে কি বলবে জানি না। তখন হযরতে খুলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা কেমন আছে? আল্লাহু আকবার বলে, তখন আমার নবী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, কিভাবে বলবেন একই মায়ের চারটা সন্তানই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তখন আবার তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন আমার সন্তানদের কি অবস্থা? তখন বললেন, তোমার চারজন সন্তানই আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করে ফেলেছে। তখন তিনি চোখের পানি মুছে ফেললেন, আলহামদুলিল্লাহ বললেন। তখন সবাই অবাক, যে মেয়ে জাহিলিয়া যুগে তার একটা ভাই মারা গিয়েছিল বলে মাতম করেছিল, কবিতা লিখে ফেলেছিল, আজকে চারজন সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হলো আর আলহামদুলিল্লাহ বলল। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি কি নারাজ হয়ে আলহামদুলিল্লাহ বলেছ নাকি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আগে আরেকটা সংবাদ দেন, আমার ছেলেরা যে শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, আমাদের আমার কোনো ছেলের পিছনে কোনো আঘাত লেগেছিল? বলে না, তোমার প্রত্যেকটা ছেলে আমি দেখেছি, তোমার বড় ছেলের সিনার মধ্যে 18টা তীরবল্লমের আঘাত লেগেছে, সব সামনে লেগেছে, তোমার কোনো ছেলের পিছনে কোনো আঘাত লাগে নাই। দ্বিতীয়বার বললেন, আলহামদুলিল্লাহ। তখন বলে যে, তোমার চারজনই শহীদ হয়েছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ তো সেটাই, আমার দুঃখ তো। তখন সবাই বলে, দেখছেন আমরা বলছিলাম না চারজন ছেলে মারা গেলে উনি সহ্য করতে পারবে না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ তো সেটাই, চারজন শহীদ হয়েছে শুধু। তখন বললেন, কি বলো তুমি, তুমি কি আফসোস করতেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আফসোস তো ওই জায়গায়, আল্লাহ আমাকে যদি চারজন নয় 14 জন সন্তানও দিত, আমি চারজন কেন দিল, 14 জনই আপনার জন্য কোরবান দিতে রাজি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে তো আল্লাহ মাত্র 4টা দিয়েছে, আল্লাহ কেন আমাকে বেশি সন্তান দেয় নাই? এইরকম যারা বীরাঙ্গনা ইসলামের জন্য যারা ত্যাগ দিয়েছে, সেই শিক্ষায় আমাদের মুসলমান নারীরা মা বোনেরা 1971 সালে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে বাঁচানোর জন্য, অধিকার রক্ষার জন্য নিজের অনেক সন্তানকে এভাবে কোরবান দিয়েছে। মোহতরম হাজরিন, তো আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামের জন্য ওনাদের যে ত্যাগ তিতিক্ষা, আজকে আমরা স্বাধীন সোনার বাংলাদেশ পেয়ে লুটে ফুটে খাওয়ার চিন্তায় আছি সবাই, স্বাধীনতার সেই সুফল আমরা এখনো অনেক নির্যাতিত মানুষ ভোগ করতে পারে নাই। আপনি দেখবেন বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে আমরা শুনেছি, আজকেও শুনেছি আমি সকালবেলায়, কৃষকদের সাথে সুন্দর আচরণ করিও, মনে রাখিও, তোমরা যারা সুট সুট বুট আর টাই ঘরে গাড়িতে চড়ে ঘোরাঘুরি করছো,
মিনিস্টারি করছো, ওই সমস্ত কৃষকদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলা তাদের পরিশ্রমের সেই অর্জন থেকে তোমাদের বেতন দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের গরিব মানুষগুলো নির্যাতিত, কি অধিকার তাদেরকে দেওয়া হয়েছে? সরকারি যে স্বাধীনতা, সরকারি যে কোনো সেক্টরে গেলে দুর্নীতির আকরা হয়ে দাঁড়িয়েছে, এটা স্বাধীনতার সুফল নয়, দুর্নীতির আকরা হয়ে গেছে প্রত্যেকটা সরকারি সেক্টরে। সেটা মেডিকেল বলেন আর আদালত বলেন, যেখানেই যান সরকারি সমস্ত সেক্টরে ঘুষ ছাড়া একটা ফাইল এই টেবিল থেকে এই টেবিলে যায় না। এটাই কি স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে আজকে লাল সবুজের পতাকা আমরা বিল্ডিংয়ের উপরে উড়াচ্ছি, আমরা গাড়িতে ছড়াচ্ছি, ওনারা কি সেই রক্ত কি শুধুমাত্র এই বিল্ডিং ফদে ফদে ঘুষ দেওয়ার জন্যই কি স্বাধীন করেছিলেন দেশকে? সে সমস্ত কৃষকরা কি রক্ত দিয়েছিলেন? আজকে ওনার সন্তান চাকরির ক্ষেত্রে গেলে দেখা লাগে মামু আসেনি, তোমার সাসাই আসেনি, তোমার নানাই আসেনি, তোমার বাবাই ছিল নি, কেন? এটা স্বাধীনতা নয়। তাই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আজকে যারা স্বাধীনতার নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটু ইসলামী, যেহেতু ইসলামের জন্য এবং এই দেশ 92% ইসলামের দেশ এবং এদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে 98% তারা ছিলেন মুসলমান, অতএব আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনার ভিতরে বিন্দুমাত্র যদি ইমানি চেতনা থেকে থাকে, যারা রক্ত দিয়েছে আপনি সামান্য দুনিয়ার স্বার্থ পর্যন্ত ত্যাগ করতে পারতেছেন না। সরকার আপনাকে 50,000 টাকা বেতন দেয়, 70,000 টাকা বর্তমানে এক একজনের বেতন, আর বাড়ি ভাড়া এই ভাড়া যদি হিসাব করা হয় সরকারি এক এক কর্মচারীর বেতন লাখের উপরে আছে না, লাখের উপরে। এরপরে উনি টেবিল ফাইল উনি ছাড়ে না ঘুষ ছাড়া, এই জন্যই কি দেশ স্বাধীন? এটা কি স্বাধীনতার সুফল? এটা আমাদের বোঝা দরকার। মোহতরম মহাজেরিন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের প্রতি আসলে দয়ালু, আমাদের প্রতি অতীব দয়ালু, কারণ অতীব দয়ালু যদি না হতো 9 মাসে স্বাধীনতা পেয়েছে এরকম কোনো জাতিও নেই। 9 মাসের ভিতরে স্বাধীনতা অর্জন করে ফেলেছে সেসনিয়া বসনিয়া, যারা রাশিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছে যুগের পর যুগ, 30 বছর, 35 বছর, 40 বছর, 60 বছর যুদ্ধ করার পরেও এখনও পর্যন্ত স্বাধীন হয় নাই, এরকম দেশ এখনও আছে। আল্লাহ আমাদের উপর আসলেই দয়ালু। তাই সহজে যা পাওয়া গেছে আমরা সেটার মূল্যায়ন করতে জানি না, স্বাধীনতার কদর করতে শিখুন। যে যেখানে আছেন দেশের প্রতি মায়া রেখে, জনগণের প্রতি আন্তরিক হয়ে, আপনার আপনার জায়গা থেকে আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, কেরানি হন আর দফতরি হন, সুইভার হন, যেই হন না কেন, আপনি এদেশের নাগরিক, এই দেশ আমার আপনার। আল্লাহ পাক আমাদেরকে এই দেশে জন্ম নিয়ে ধন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এদেশের মাটি এবং ফসলের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের সকলের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? এই শুকরিয়া যদি আদায় করতে চান আপনি আপনাকে দুর্নীতিমুক্ত করুন, অন্যজন কী করতেছে সেটা বাদ দেন, আমি কী করতেছি সেটা আগে ভাবুন। আপনি আমি ভালো হয়ে গেলে আস্তে আস্তে সমাজ ভালো হবে। এখন আমি নিজেও তো দুর্নীতিবাস, আমি আরেকজনের কেমনি উপদেশ দিব? আমাদের দেশে তো এখন চলতেছে সেটা, মাদক বিরোধী আন্দোলনের মধ্যে যিনি প্রথমে থাকেন উনিই দেখা যায় বারে গিয়ে প্রতিদিন মরটা নেই, দুর্নীতি বিরোধীর যিনি প্রথম মিছিলে থাকেন উনি দেখা যায় 1 নম্বরের দুর্নীতিবাস। তো সোরে কি সোর ভালো করতে পারবে? জোরে বলেন, কারণ আপনি যদি ছোটো সোরে ভালো করতে চান সেটা দেখাই দিবে বস আমি যা ভাই আপনারা তো বাদ দিই কত, তো এখন সেটাই চলতেছে। এখন আপনি তখন আপনার গলা বন্ধ হয়ে যায়, তখন আপনার কী হয়ে যায়? গলা বন্ধ হয়ে যায়, আপনার শেষানি লাফানি সব বন্ধ, আর তখন আপনি তারে বুঝতেন ভাই এগুলো তো মানুষকে দেখানোর জন্য করেছি। তাই স্বাধীনতার যুক্তি যারা রক্ত দিয়েছে মানুষকে দেখানোর জন্য দেয় নাই, আপনার আমার জন্য একটা অধিকারের ব্যবস্থা করে গিয়েছে। মোহতরম মহাজেরিন, আমার সর্বশেষ কথা হলো আল্লাহ ওনাদেরকে মাফ করে দিন, আমাদের সকল গেলা মাফ করে দিন। এটা শাবানের মাস, এখান থেকে একটা ফজিলতের কথা বলি, আমি আমার কথা শেষ করি, কেয়ামতের মাঠে আল্লাহ সবার থেকে হিসাব নিবে। কেউ বাদ যাবে? আমরা জোর বলেন বাদ যাবো? বাদ যাবো না। যখন আমাকে আপনাকে কেয়ামতের মাঠে, এটা দুররাতুন নাসিহীন কিতাবের মধ্যে হাদিসখানা কোট করা হয়েছে, আনোয়ারুল মিশকাত কিতাবের মধ্যেও এই কিতাব এই হাদিসখানা কোট করা হয়েছে, কেয়ামতের মাঠে আল্লাহ বান্দারে বলবে, বান্দা
তোর আমি এত নিয়ামত দিছিলাম, তুই কী কী করছস? তখন এমন এমন বান্দা থাকবে জোরে জোরে কিয়ামতের মাঠের মধ্যে কান্না শুরু করে দিবে। তখন আল্লাহ বলবে, তুই কান্না করছ না? হয় আল্লাহ, তুমি যদি বিচার চাও, তোমার কোনো বিষয়ের হিসাব দেওয়ার ক্ষমতা আমার? তখন মজার বিষয় হচ্ছে এখানে, এটা শাবান মাস, আল্লাহর হাবিবের মাস। তখন হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, তখন আল্লাহ বলবে, বান্দা তুমি এত বেশি জোরে কান্না করিও না যে কান্নার আওয়াজ আমার মোস্তফার কানে চলে যাবে। কারণ তোমার কান্নার আওয়াজ যদি আমার মোস্তফা শুনে উনি ব্যতীত হবে, তাই তুমি এত জোরে কান্না করিও না, যাও আমি তোমারে এই যেহেতু তুমি আমার কাছে এরকম সারেন্ডার করেছো আমি মাফ করে দিলাম। তখন এটা শুনে বান্দা আরও জোরে কান্না শুরু করে দিবে। তো বলে যে তুমি এতক্ষণ বিচার চাইছি, তোমার কৈফিয়ত চাইছি কান্না করছো, এখন মাফ করে দিলাম তাও কান্না করো আরও জোরে। বলে আল্লাহ এখন খুশিতে কান্না করতেছি। বান্দা বলে যে তোর দিলেও কান্না করছ না দিলেও কান্না করছ? বলে যে আল্লাহ এটা খুশির কান্না, এই কান্নার আওয়াজ আমার মুস্তফার নবুয়তের কানে পৌঁছাবে। তখন আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাবুদ আমার উম্মতের সাথে কি কোনো অন্যায় হয়েছে? বলে তখন আমার আল্লাহ বলবে, রসুল আমি কি অন্যায় করতে পারি? তো বলে যে আমার উম্মত কান্না করে কেন? বলে আপনার উম্মত অভিযোগ করেছে, সে অভিযোগের ক্ষেত্রে তার তো আসলে অন্য জায়গায় যাওয়ার কথা, আমি তাকে আপনার যেন কষ্ট না হয়, আপনি যেন কষ্ট না পান, তারে আমি বিনা বিচারে মাফ করে দিছি, এর ভরেও সে কান্না করতেছে। তখন উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবী তখন খুশি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সিজদা দিবে, আল্লাহ তুমি এত রহমান এত রহিম, আল্লাহু লতিফুম বিইবাদিহি, আল্লাহ তুমি এত দয়াবান আমার উম্মতের প্রতি। তো আমরা সেই রকম একজন নবীর উম্মত হয়ে আজকে আমরা অপরাধ করার সময় একবারও কি চিন্তা করি না? আমার নবী আমাদের কারণে কিয়ামতের মাঠে লজ্জিত হোক, এটাকে আমরা কেউ চাই? জোরে বলেন চাই? সেটা যদি না চান, শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, বারবার প্রতি বছর হজ আর ওমরা করলে হবে না। আপনি যে দেশে থাকেন, এই দেশের স্বার্থ, এই দেশের সম্পদ, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বের জন্য সবসময় আপনি যেই জায়গায় আছেন সেখান থেকে কাজ করে যেতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে শাবানে মুআজ্জমে আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকের এই জুমার দিনে আমরা যা বলেছি সে অনুসারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী সোমবারে লাইলাতুল বারাতের রাত, যদিও আমরা ক্যালেন্ডার হিসেবে দেখতেছি সৌদি আরবের সাথে আমাদের কয়দিনের বেশ কম, এখন দুই দিনের বেশ কম হয়ে গেছে। যাই হোক, আমরা সরকার যেদিন ঘোষণা দিছে সেইখান দেখি, আমরা তার বাইরে নই। অতএব দুই দিন হোক আর তিন দিন হোক সেটা দেখার বিষয় নয়। আমাদের দেশের চোদ্দো তারিখ দিবাগত রাত হচ্ছে, চোদ্দোই শাবান হচ্ছে রাত, দিবাগত রাত হচ্ছে সোমবারের রাত। কিসের রাত? সোমবারের রাত। সরকার বন্ধ চেঞ্জ করেছে, যেটা ২৯ তারিখে বন্ধ ছিল সেটা কোথায় গেছে? ৩০ তারিখে গেছে। যাই হোক, এখানেই আপনারা আবার এরকম দেশকে নিয়ে যেরকম এই গণ্ডগোল চলতেছে, ধর্ম নিয়ে তার চাইতে বেশি গণ্ডগোল চলতেছে। সবরাতের রাতের এবাদত নিয়ে, পরের দিনের রোজা নিয়ে ইউটিউবের মধ্যে গণ্ডগোল আরও বেশি চলতেছে, এই ভেজাল ধর্মের মধ্যে আরও বেশি চলতেছে। এই সমস্ত ফেতনাবাজের কারণেও আজকে পুরা বিশ্বের মধ্যে ইসলাম কলঙ্কিত হয়েছে। তাই আপনাদের কাছে আমার মিনতি, আরজি থাকবে, বাড়াবাড়ি করবেন না। যদি আপনার সবরাতে দলিল লাগে, মুসল্লির কাছে নয়, আপনি মুসল্লিদেরকে বিগড়াবেন না, মুসল্লিদের কাছে ফতোয়া দিবেন না। আপনি যদি সত্যিকার অর্থে যদি কোনো আলেম হয়ে থাকেন, ইউটিউব থেকে ভরে ভরে যদি মুফতি হয়ে থাকেন, ইউটিউব মুফতি হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম, সববারাতের এবাদত এবং আল্লাহ যে মাফ করেন, বান্দার রিজিকের বাজেট দেন, এবং সারা বছর বান্দা কে কী কোথায় করবে কী খাবে, তকদির যেটা আল্লাহ ফয়সালা করেছেন, এক বছরের রিজিকের যে একটা ফয়সালা সেটা আল্লাহ দেন। শুধু তাই নয়, এই রাতে যে কোরআন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে এসেছে তার দলিল একজন দুইজন নয়, ১৮ জন সাহাবির রেওয়ায়ত আছে সবরাতের রাতের এবাদত নিয়ে শুরু। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আমাদের এইখানেও অনেক মুসল্লি আছেন, আমি শুনেছি আমার মুসল্লিরা আমার কাছে শিকায়ত করেছে, বলে হুজুর সববারাত বলে কোনো এবাদত নাই, কোনো রোজা নাই, কিছু নাই, বা এগুলো নাকি সব বলে বানোয়াট হাদিস, নাউজুবিল্লাহ বলে, আরও জোরে বলেন। এই সমস্ত ফেতনাবাজদের কারণে আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে একটা রাত বোনাস হিসেবে দিয়েছে আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ যদি মাফ করে দিতে চায়, রাত দিয়ে হোক দিন দিয়ে হোক,
সেটা তো কোনো বিষয় নয়। আল্লাহ ইচ্ছা করলে তো বান্দারে যে কোনো ওসিলায় মাফ করতে পারে, সেই মাফ করার জন্যই আমি অপরাধ করেছি, হাজারো অপরাধ করেছি। এর ঘরো এটা বনী ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বলতে গেলে সময় শেষ, সেজন্য আমি বলছি না, ইনশাল্লাহ সব রাতে আলোচনা করব। আমার বোঝানোর বিষয় হচ্ছে এইটাই, বান্দা অপরাধ করেছে, ভুল করেছে, হাজারো অপরাধ করেছে। একজন মা যদি, সন্তান যদি মা বাবার কাছে হাজারো অপরাধ করার পরে যদি একদম শেষ বয়সে এসে যদি বলে, মার ফাদরই যদি বলে, আল্লাহ মারে আমি তোমার কাছে অনেক ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, পৃথিবীর এমন কোন মা আছে মাফ না করে দিয়ে থাকবে? জোরে বলেন থাকবে? এখন মা চাইতে 70 গুণ বেশি দয়াবান হচ্ছে কে? আল্লাহ। বান্দা আমরা গুনাহগার, সারা বছর গুনাহ করেছি, অপরাধ করেছি, শয়তানের দোকায় পড়ে দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে। তো আল্লাহ তো বলতেছে আমি মাফ করার জন্য অন্য কোনো উম্মতকে দিই নাই, আপনি নবীর কারণে আপনার উম্মতদেরকে আমি স্পেশাল কিছু রাত এবং দিন দিচ্ছি। ওই সমস্ত রাত এবং দিনেও যদি বছরে একবার এক রাত এসেও যদি ক্ষমা চাই, তওবা করে, আমি আল্লাহ আপনি নবীকে ওয়াদা দিচ্ছি ওই রাতের ওসিলায় আপনার উম্মতকে মাফ করে দিব। তাহলে আল্লাহ যেহেতু সার্টিফাইড করেছে, আল্লাহ যেহেতু শুভ সংবাদ দিয়েছে নবীর কারণে, তাহলে আমরা সেখান থেকে মাহরুম হতে চাই নাকি সেটা লাভ করতে চাই? তাই আমি আপনাদেরকে বলবো, বারাবারে নয়, সবরাতের রাতের ইবাদত এবং তওবা করবেন, মূল কথা সেটা, সেটা নয়। বারাবারের মধ্যে আরেক জায়গায় আছে, আমরা শুধুমাত্র এক রাতের ইবাদত করি, বাকি সারা বছর আর খবর তাকে না, সেটা নিয়ে অনেকেই প্রশ্নবিদ্ধ। এক রাত কেন? আপনি চাকরি করলে পুরো বছর চাকরি করেন, বোনাস তো তখনই পাবেন যখন সারা বছর চাকরি করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরিশেষে আমাদের মসজিদের যে সুন্দর অবস্থা দেখতে পাচ্ছেন, যারা এই সুন্দর পরিস্থিতি মসজিদের জন্য এত সুন্দর রঙের ব্যবস্থা, লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ কবির আহমদ সওদাগর সাহেব, আলহাজ হারুনুর রশিদ সাহেব, সিরাজ খান সাহেব, ওনারা আপনাদেরকে এই মসজিদে এসির থেকে শুরু করে যারা যারা এই মসজিদকে, মুসল্লিরা যেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়তে পারেন, রমজানে যেন ইবাদত করতে পারেন, যারা এই সহযোগিতা করেছেন আল্লাহ তাদের এই দানকে, তাদের এই খেদমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এবং তাদের মুরব্বিয়ানি কেরাম যাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।